পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন বিদ্যালয় শিক্ষা বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বাংলা শিক্ষা ক্লাসরুম বিষয়ক প্রথম অধ্যায়ের একটি অংশ প্রাণীদেহে সারা প্রদান ও রাসায়নিক সমন্বয় হরমোন নিয়ে আলোচনা করব আমি ডক্টর সন্দীপ রায় লাইফ সায়েন্স সহ হিন্দু স্কুল কলকাতা আমরা প্রথমেই একটি ছবি দেখার চেষ্টা করি ছবিগুলোতে অনেকগুলো অংশ আছে তোমরা দেখো একজন পর্বতারোহী তিনি সামিটে পৌঁছানোর চেষ্টা করছেন একজন ক্রিকেট প্লেয়ার খুব পরিচিত এবারের আইপিএলে মায়াঙ্ক যাদব তিনি খুব দ্রুত গতিতে বল করতে আসছেন আরেকটি ছবিতে দেখো তিনটি হাতি তারা করেছে দুটি বাচ্চা পলায়নের রত আরেকটি ছবিতে দেখো তোমাদেরই কোনো কাকু বা জেঠু বা একজন বয়স্ক মানুষ তিনি মিষ্টি খাওয়ার জন্য উদ্গ্রীব পাশে দেখো অলিম্পিকের ফটো দ্রুত গতিতে ধাবমান অ্যাথলিট বিশ্ব রেকর্ড করতে চলেছেন এবং সবার ডান দিকে সেই চিরন্তন মায়ের ছবি যিনি সন্তান ধারণ করেছেন এখন এই একসঙ্গে এতগুলো ছবি আমরা এখানে রাখলাম কেন এই ছবিগুলোর সঙ্গে আজকের অধ্যয়নের যে অংশ তার কি কোনো যোগ আছে আমরা দেখে নেওয়ার খুঁজে নেওয়ার বুঝে নেওয়ার চেষ্টা করি আমাদের যে ছবিগুলো আমরা দেখালাম তার সঙ্গে দেখো হাতি যখন তারা করেছে তখন ভয়ে দেহের লোম খাড়া হয়ে যাওয়ার কথা আমি যখন মিষ্টি খাচ্ছি তখন আমার রক্তে গ্লুকোজের সঠিক মাত্রা বজায় রাখার কথা আমি যখন পর্বতে আরোহণ করছি বা খুব দ্রুত দৌড়চ্ছি বল করার জন্য বা বিশ্ব রেকর্ড করার জন্য অলিম্পিকে প্রাণপণ দৌড়চ্ছি তখন আমার মৌল বিপাকীয় হার নিয়ন্ত্রণ করা প্রয়োজন এবং সর্বশেষে আমি যখন সন্তান ধারণের জন্য প্রস্তুতি নিচ্ছি বা সন্তান ধারণ করলাম তখন জনন গ্রন্থির ক্রিয়া নিয়ন্ত্রণ করা প্রয়োজন এখন প্রশ্ন হলো যে এই যে গুরুত্বপূর্ণ কাজ প্রত্যেকটি সঙ্গে আমাদের বেঁচে থাকা বা মরে যাওয়ার সম্পর্ক রয়েছে তাহলে সঠিক সময়ে এবং সঠিক ক্রমে এই কাজগুলো কি করে সম্পন্ন হবে এবং নিয়ন্ত্রিত হবে এই নিয়ন্ত্রণের মূল জায়গা কোনটি এটি কি দেহের কোনো অঙ্গ না দেহের কোনো জৈব অনু না অন্য কিছু আমরা যে কাজগুলো দেখলাম সে কাজগুলো একটি জৈব জৈব অনু দ্বারা নিয়ন্ত্রিত হয় সেই অনুটির নাম হরমোন ইতিমধ্যে তোমরা এই কম্পাউন্ডটির সঙ্গে পরিচিত হয়েছ আমাদের দেহে অনেকগুলো গ্রন্থি আছে যাদের কোনো নালি নেই তাদের বলা হয় অন্তঃক্ষরা গ্রন্থি এই ধরনের গ্রন্থি বা বিশেষ কোনো কোষ থেকে এই রাসায়নিক পদার্থগুলো খরিত হয় এই ধরনের রাসায়নিক পদার্থ নানান ধরনের হতে পারে কখনো সেটা প্রোটিন কখনো পেপটাইট ধর্মী কখনো স্টেরয়েড ধর্মী কখনো অ্যামাইন কখনো বা ফ্যাটি অ্যাসিডের ডেরিভেটিভ যেখানে উৎপন্ন হয় উৎপন্ন হওয়ার পর এর কাজ হল রক্ত বা লসিকায় মিশে গিয়ে উৎসস্থল থেকে অনেক দূরের কোনো টার্গেট অর্গানে গিয়ে কাজ করা কাজ তো করলাম কাজ করার পর আমার কি হবে হরমোন আর এক মুহূর্ত রক্ত স্রোতে বা কোষে থাকতে রাজি নয় কি ঘটবে হরমোন অন্য কোনো যৌগে রূপান্তরিত হবে হরমোন নিষ্ক্রিয় হয়ে যাবে বা রেচনের মাধ্যমে দেহ থেকে হরমোন বেরিয়ে যাবে এখন এই যে হরমোন সে কিভাবে কাজ করে হরমোন আমরা আগের দিনের রাজারা কি করতেন যে বিশেষ কোনো খবর যদি অন্য রাজাকে বা অন্য স্থানে পাঠাতে হয় তাহলে একজন দূত নিয়োগ করতেন সেই দূত বিশেষ খামে ভরা চিঠি নিয়ে বহু দূর দূরান্তে পৌঁছে গিয়ে খবর দিতেন ওই খামে ভরা খবরের মধ্যে বিশেষ কোনো গুরুত্বপূর্ণ অংশ থাকত যেটি কোডেড ওই কোড বোঝার ক্ষমতা একমাত্র বিশেষ কারোর থাকতো যিনি লেখাটি পড়েই বুঝতে পারতেন এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত নিতেন এই হরমোনের ক্ষেত্রেও তাই হরমোন কি করে হরমোন যখন কোন জায়গায় পৌঁছয় তখন সে মেসেঞ্জার মলিকুল বা রাসায়নিক দূতের মতো কাজ করে কিভাবে কাজ করে একটু আমরা দেখে নেওয়ার চেষ্টা করি একটি যদি হরমোন নন স্টেরয়েডাল হরমোন অর্থাৎ প্রোটিন ধর্মী হরমোন হয় তার আণবিক ওজন তুলনামূলক ভাবে অনেক বেশি সুতরাং সে কোষে ঢুকতে পারে না তখন সে কি করে আমরা দেখি যে কোষের গায়ে কতগুলো রিসেপ্টার প্রোটিন বা গ্রাহক প্রোটিন আছে এটি হচ্ছে কোষের প্লাজমা টার্গেট সেল তার হচ্ছে হরমোন এটি মলিকিউল হরমোন মলিকিউল গ্রন্থি থেকে বেরোনোর পর ব্লাড সার্কুলেশন দিয়ে সে আস্তে আস্তে এসে এই রিসেপ্টার প্রোটিনের সঙ্গে যুক্ত হলো রিসেপ্টার প্রোটিন কি করে একটি উৎসেচক এই রকম সে অবস্থায় ছিল যেই এসে সে তার সঙ্গে যুক্ত হয় দেখো তার গঠনগত পরিবর্তন ঘটে এবং কনফরমেশনাল চেঞ্জ হয় স্ট্রাকচারাল চেঞ্জ অ্যান্ড কনফরমেশনাল চেঞ্জ ফলে কি হয় উৎসেচকটি সক্রিয় হয় উৎসেচক সক্রিয় হলে সে কি করবে কোষের মধ্যে শক্তি সঞ্চয়ী অনু হল এটিপি তাকে ভেঙে আরেকটি মেসেঞ্জার তৈরি করবে তাহলে হরমোন হলো ফার্স্ট মেসেঞ্জার সেখান থেকে সে যে মেসেজ কোষে পাঠিয়েছিল এটিপির কাছে এই উৎসেচককে সক্রিয়করণের মাধ্যমে সে কিসে রূপান্তরিত করলো সে সে সেকেন্ড মেসেঞ্জার এবার এই কোষের নানা কাজ নিয়ন্ত্রণ করে তাহলে কোষের প্রধান কাজ কি আমাকে যে কোনো কাজ করতে গেলে শক্তি উৎপন্ন করা দরকার অর্থাৎ এটিপি তৈরি করা দরকার এটিপি আমরা পাই কাঠ থেকে এটিপি পাই গ্লুকোজের ভাঙন থেকে গ্লুকোজ আমরা পাই কোথা থেকে গ্লাইকোজেন থেকে সেই গ্লাইকোজেন আমাদের শরীরে খাদ্যের মাধ্যমে নানাভাবে রূপান্তরিত হয়ে তৈরি হয় সুতরাং হরমোনের একটা বিরাট ভূমিকা রয়েছে আমাদের দেহের এই যাবতীয় বিপাকীয় কার্য রূপান্তর করে তাকে নিয়ন্ত্রণ করে তাকে এটিপির দিকে আস্তে আস্তে নিয়ে যাওয়া যাতে এটিপি একই সঙ্গে শরীরের প্রয়োজনীয় তাপশক্তি উৎপন্ন করতে পারে আবার এটিপি প্রয়োজনে ভেঙে গিয়ে দ্বিতীয় বাহক বা সাইক্লিক এমপিও তৈরি করতে পারে আরেকবার আমরা যদি ছবিটি দেখার চেষ্টা করি এই ছবিতে আমরা যে ধরনের হরমোনের কথা বলেছি তারা কোষের ভেতরে ঢুকতে পারেনি যেহেতু আকারে বড় তোমরা জেনে রাখো এমন কিছু হরমোন আছে যে হরমোনগুলো সরাসরি কোষের ভেতর ঢুকে যায় তাদের আণবিক ওজন তুলনামূলকভাবে কম তাহলে তারা কোষের ভেতর ঢুকে কি করে এই সাইটোপ্লাজমের মধ্যে কতগুলো গ্রাহক আছে এখানে যেমন প্লাজমা পর্দায় গ্রাহক ছিল সেক্ষেত্রে গ্রাহক থাকে সে গ্রাহক তাকে কাছে নিয়ে যায় ডিএনএ থাকে সেই ডিএনএ কে সে প্রয়োজনীয় এমআরএনএ তৈরি করতে উদ্বুদ্ধ করে সেই বিশেষ ধরনের এমআরএনএ থেকে বিশেষ ধরনের প্রোটিন তৈরি হয় সেই প্রোটিন আইদার এনজাইম অথবা দ্বিতীয় কোনো হরমোন অথবা অন্য কোনো প্রোটিন রূপে কাজ করে অর্থাৎ হরমোনের কাজের পদ্ধতি হলো দ্বিতীয় বাহক তৈরি করে কোষের মধ্যে প্রয়োজনীয় পরিবর্তন আনা অথবা সরাসরি প্রোটিন সংশ্লেষ প্রক্রিয়াকে উদ্বুদ্ধ করা আমরা আবার আগের স্লাইড ফিরে যাই দেখো আমরা একটি জায়গা নিয়েই আমরা খুব চিন্তিত সেটা হচ্ছে এই হরমোনের কাজ তাহলে হরমোন একটি জৈব রাসায়নিক অণু তার আণবিক ওজন অত্যন্ত কম সে কি করে হয় কোষে প্রবেশ করে অথবা কোষের বাইরে থেকে নির্দেশ পাঠিয়ে রাসায়নিক দূত হিসেবে কাজ করে তাহলে হরমোন কোথা থেকে খরিত হয় আমরা একটু আগেই জেনেছি অন্তঃক্ষরা গ্রন্থি থেকে তাহলে একটি অন্তঃক্ষরা গ্রন্থি কি আরেকটি অন্তঃক্ষরা গ্রন্থির কাজ নিয়ন্ত্রণ করতে পারে একটি হরমোন কি অন্য হরমোনের সঙ্গে মিলেমিশে কাজ করতে পারে দুটি হরমোন কি পরস্পর ধর্মী কাজ করতে পারে হরমোন নিয়ে অনেক রকম জিজ্ঞাসা তার অনেক রকম উত্তর অনেক রকম কাজ হরমোন কি করে এমন কিছু হরমোন আছে আমরা পরবর্তী সময়ে সেই হরমোনগুলোর নাম এবং গ্রন্থিগুলোর নাম জানবো যারা যেখান থেকে বেরোয় বেরিয়ে কোনো টার্গেট সেলে বা অর্গানে না গিয়ে অন্য কোনো এন্ডোক্রিন গ্ল্যান্ড বা অন্তঃক্ষরা গ্রন্থিতে যায় এবং সেখানকার হরমোন ক্ষরণ নিয়ন্ত্রণ করে সেখান থেকে কি হতে পারে সেখান থেকে টার্গেট গ্ল্যান্ডে বা টার্গেট অর্গানে হরমোন পৌঁছে যেতে পারে গিয়ে সেখানকার নির্দিষ্ট কার্য সম্পন্ন করতে পারে কিছু কিছু কাজ আছে যে কাজের জন্য একটি হরমোন সম্পূর্ণ নয় একটি হরমোন দিয়ে ওই পুরো কাজের সমস্ত ধাপ নিয়ন্ত্রণ করা যায় না তখন কি লাগে তখন একাধিক হরমোনের সাহায্য লাগে যেমন আমাদের দেহে এমন কিছু কাজ আছে যে কাজ করতে গেলে তিনটি বা চারটি হরমোন লাগে এই ধরনের কাজকে বলে সিনারজিজম এবং এই ধরনের হরমোনকে বলে সিনারজিস্টিক হরমোন আবার কিছু কিছু ক্ষেত্র আছে এমন জিনিস এমন উপাদান যেটি এই মুহূর্তে তোমার হয়তো খুব প্রয়োজন তোমার নেই। আমরা প্রথম ছবিতে আরেকবার ফিরে দেখো ভদ্রলোকের কি হয়েছিল মনে মনে হচ্ছে শরীরে গ্লুকোজের প্রয়োজন তিনি তাই খুব উদ্গ্রীব হয়ে তিনি রসগোল্লা খাচ্ছিলেন বা লেডিকিনি খাচ্ছিলেন যার থেকে কিছুক্ষণ পরেই তার ব্লাডে গ্লুকোজ লেভেল স্পাইক করবে বেড়ে যাবে আবার এমন সময় দেওয়া আছে যার সেই সময় গ্লুকোজের তার প্রয়োজন নেই তাহলে কি করব কখনো শরীরে গ্লুকোজ দরকার কখনো গ্লুকোজের শরীরে দরকার নেই অর্থাৎ রক্তে গ্লুকোজের সঠিক মাত্রা বজায় রাখা একান্ত প্রয়োজন তাহলে আমি কি করব? কি কাজ করব এই ক্ষেত্রে আমি কখনো গ্লুকোজ বাড়াবো কখনো গ্লুকোজ কমাবো তাহলে কি লাগবে আমার দুটি হরমোন লাগবে যারা পরস্পর পরস্পরের বিপরীত ধর্মী কাজ করবে এই ধরনের হরমোনকে বলা হয় অ্যান্টাগোনাস্টিক হরমোন তাহলে হরমোনের কাজ করতে গিয়ে আমরা জানলাম যে হরমোন একটা অন্তঃক্ষরা গ্রন্থি থেকে বেরিয়ে কোনো টার্গেট গ্ল্যান্ড বা টার্গেট সেলের কাজ নিয়ন্ত্রণ করে হরমোন কেমিক্যাল মেসেঞ্জার বা রাসায়নিক দূত হিসাবে কাজ করে কোষের ভেতরে ঢুকে বা কোষের বাইরে থেকে নির্দিষ্ট বার্তা পাঠিয়ে কোষের কাজ নিয়ন্ত্রণ করে একটি হরমোন অপর একটি হরমোনের সঙ্গে বা একাধিক হরমোনের সঙ্গে মিলেমিশে কাজ করে অথবা দুটি হরমোন পরস্পর বিপরীত ধর্মী কাজ করে এমন হতে পারে আমরা পরবর্তী সময় দেখব যে একটি গ্রন্থি থেকে একটি হরমোন খরিত হলো সে অপর একটি গ্রন্থির হরমোন খরণ নিয়ন্ত্রণ করলো সে আবার তৃতীয় আরেকটি গ্রন্থির হরমোন খরণ নিয়ন্ত্রণ করলো তাহলে তৃতীয় গ্রন্থিটি হচ্ছে টার্গেট গ্ল্যান্ড এখন টার্গেট গ্ল্যান্ড হরমোন করতে করতে যখন ক্লান্ত হয়ে পড়ে ওই হরমোনের যখন আর কোনো প্রয়োজন নেই সে তখন নিজেই কি করতে পারে ওই যে দুটি গ্রন্থি থেকে তার কাছে নির্দেশ এসেছিল এই হরমোন ক্ষরণ করার সেই গ্রন্থি থেকে নির্দেশ আসার যে ব্যবস্থা সে ব্যবস্থাটাকে কিছু সময়ের জন্য অফ করে দিতে পারে সুইচ অন সুইচ অফ তাহলে এই যে ব্যবস্থাটা নিজেই নিজের হরমোন খরণ আমি নিয়ন্ত্রণ করতে পারছি এই ধরনের অটো রেগুলেশনকে বলা হয় ফিডব্যাক নিয়ন্ত্রণ হরমোন ফিডব্যাক নিয়ন্ত্রণের মাধ্যমে নিজের কাজ নিজে নিয়ন্ত্রণ করতে পারে আমরা একটি ফিডব্যাক নিয়ন্ত্রণের ছবি দেখে নিই দেখো আমাদের শরীরে যে গ্রন্থি আছে হরমোন খরণকারী গ্রন্থি তার মধ্যে এখানে তিনটি গ্রন্থির ছবিতে দেখা যাচ্ছে একটি মস্তিষ্কে অবস্থিত হাইপোথ্যালামাস আরেকটি গ্রন্থি সেও মস্তিষ্কে অবস্থিত পিটুইটারি গ্রন্থি এবং আমাদের গলার কাছে থাকা আরেকটি গ্রন্থি থাইমাস দেখো একটি অ্যাক্সিস বা অক্ষ তৈরি হয়েছে হাইপোথ্যালামাস পিটুইটারি হাইরয়েড অ্যাক্সিস এখন হাইপোথালামাস থেকে একটি রিলিজিং হরমোন নির্গত হবে সে এসে পিটুইটারির উপর নির্দেশ দেবে পিটুইটারি সেখান থেকে একটি স্টিমুলেটিং হরমোন খরণ করবে সেই স্টিমুলেটিং হরমোন থাইরয়েড গ্ল্যান্ডের উপর যখন কাজ করবে আমাদের শরীরের অতি গুরুত্বপূর্ণ হরমোন থাইরক্সিন বা টি ফোর হবে এখন টি ফোর নানান ধরনের কাজ সম্পন্ন করার পর টি ফোরের মাত্রা যদি খুব বেড়ে যায় তাহলে থাইরয়েড গ্রন্থি একসময় ক্লান্ত হয়ে এই হরমোন তৈরি করতে পারে না বা থাইরয়েড গ্রন্থিকে আকারে তখন অনেক বড় হয়ে যেতে হয় আরও বেশি থাইরক্সিন হরমোন খড়ন করার জন্য সে এই রাস্তায় যেতে রাজি নয় সে কি করবে সে একবার চেষ্টা করবে পিটুইটারিকে বলতে বোঝাতে যে তুমি আর আমাকে নির্দেশ পাঠিও না আমি আর এই হরমোন খরণ করতে পারছি না অথবা সে সরাসরি হাইপোথ্যালামাসকে নির্দেশ দেবে বা নির্দেশ পাঠাবে যে তুমি পিটুইটারিকে টিএসএইচ খরণ করতে নির্দেশ পাঠাও দেখো দুটো লুক একটা শর্ট লুপ একটা লং লুপ তাহলে ওপর থেকে যখন নিচের দিকে হরমোন খরণের মাত্রা বাড়ানোর জন্য নির্দেশ আসবে তখন সেটি পজিটিভ ফিডব্যাক আর নিচ থেকে যখন ওপরের দিকে নির্দেশ যাবে খরণ বন্ধ করার জন্য তখন সেটি নেগেটিভ ফিডব্যাক নেগেটিভ ফিডব্যাক দুটো লুপে ঘটে যদি প্রথম এবং তৃতীয় গ্রন্থির মধ্যে হয় তখন সেটি লং লুপ এবং দ্বিতীয় এবং তৃতীয় গ্রন্থির মধ্যে যদি ঘটে তাহলে সেটি শর্ট লুপ তাহলে ফিডব্যাক রেগুলেশন দুটি লুপে হয় আমরা শিখলাম লং লুপ এবং শর্ট লুপ আমরা এই ধরনের উদাহরণ দেখে নেওয়ার চেষ্টা করি এখানে দেখো আরেকটি অ্যাক্সিস রয়েছে সেটি হাইপোথালামাস অ্যান্টিরিয়র পিটুইটারি এখানে এন্ডোক্রিন গ্ল্যান্ডটা বদলে গেছে এখানে থাইরয়েড পরিবর্তে রয়েছে আমাদের রিপ্রোডাকটিভ গ্ল্যান্ড ইন মেল ইট ইজ টেস্টিস হাইপোথালামাস থেকে যখন জনন কার্য পরিচালনার জন্য বা প্রি কোনো পরিবর্তন আনার জন্য কোনো হরমোনের প্রয়োজন হয় খরণ করার যেমন শুক্রাশয় থেকে টেস্টোস্টেরন এবং ওভারি থেকে ইস্ট্রোজেন তখন কি হয় অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে একটি হরমোন খরিত হয় জিটিএইচ যেটি আবার দু ধরনের একটি এফএসএইচ এবং আরেকটি এল এইচ সে এসে টেস্টিস এবং ওভারির উপর কাজ করে এবং সেখান থেকে হরমোন খরণ শুরু হয় ইট ইস পজিটিভ ফিডব্যাক তাহলে টার্গেট টিস্যু কি টার্গেট টিস্যু বডির নানান কিছু হতে পারে প্রধানত মাসেল তার কাজ শেষ হয়ে যাওয়ার পর এইবার টেস্টোস্টেরন সেই শর্ট লুপের মাধ্যমে অ্যান্টিরিয়র পিটুইটারিকে বলতে পারে বা লং লুপের মাধ্যমে যেতে পারে হাইপোথ্যালামাসের কাছে অ্যান্টিরিয়ার পিটুইটারি আবার শর্ট লুপের মাধ্যমে হাইপোথ্যালামাসকে বলতে পারে যে তুমি রিলিজিং হরমোন ক্ষরণ বন্ধ করে দাও ইনহিবিটিং হরমোন খরণ বাড়াও যাতে আমি আর জিটিএইচ খরণ করতে না পারি আমার জিটিএইচ খরণ বন্ধ হলেই টেস্টিস এবং ওভারি থেকে টেস্টোস্টেরন এবং ইস্ট্রোজেন হরমোন খরণ বন্ধ হয়ে যাবে সুতরাং সারা দিন আমাদের দেহের মধ্যে এই মিউজিক্যাল চেয়ারের খেলাটি চলছে যেখানে একটি গ্রন্থি অপর একটি গ্রন্থিকে বলছে হরমোন খরণ করতে সে আবার আরেকটি গ্রন্থিকে বলছে হরমোন খরণ করতে আবার কিছুক্ষণ পর মিউজিক যদি বন্ধ হয়ে যায় তাহলে কি হবে যে দুটো গ্রন্থি থেকে নির্দেশ আসছিল হরমোন খরন করার জন্য তারাও হরমোন খরণ বন্ধ করে দেবে আমরা এরপর দেখার চেষ্টা করি যে আমাদের দেহের এন্ডোক্রিন সিস্টেমটা কেমন যেটা দিয়ে আমরা এই কোঅর্ডিনেশন এবং কন্ট্রোলের কাজ করি আমাদের দেহে সাতটা অন্তঃক্ষরা গ্রন্থি আছে একটু ছবিটায় দেখার চেষ্টা করি এটি হচ্ছে হাইপোথ্যালামাস তার ঠিক নিচেই রয়েছে পিটুইটারি অর্থাৎ আমাদের ব্রেনে দুটো এন্ডোক্রিন গ্ল্যান্ডস আছে একটি হাইপোথালামাস এবং পিটুইটারি দেখো হাইপোথ্যালামাস থেকে বেরোয় বিভিন্ন রিলিজিং এবং ইনহিবিটিং হরমোন পিটুইটারির অগ্রভাগ থেকে বেরোয় যে হরমোনগুলি সেগুলোর নাম জেনে নেই এসটিএইচ বা জিএইচ অর্থাৎ সোমাটোট্রপিক হরমোন বা গ্রোথ হরমোন পিএসএইচ এসিটিএইচ জিটিএইচ জিটিএইচ আবার তিন রকম এফএসএইচ বা ফলিকুল স্টিমুলেটিং হরমোন এলএইচ বা লুটিনাইজিং হরমোন আইসিএসএইচ ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন এটি প্রধানত পুরুষ দেহে কাজ করে আর এলএইচ কাজ করে প্রধানত মহিলাদের দেহে আরেকটি হরমোন মহিলাদের দেহে অত্যন্ত সক্রিয় সেটি হচ্ছে ল্যাক্টোট্রফিক হরমোন বা প্রোল্যাক্টিভ এখন এগুলো ক্ষরিত হয় সরাসরি পিটুইটারির অগ্রভাগ থেকে আর এই যে দুটি হরমোন ভেসোপ্রেসিন বা অ্যান্টিডায়োরেটিক হরমোন এবং অক্সিটোসিন এটা হাইপোথ্যালামস থেকে বেরিয়ে পশ্চাৎ পিটুইটারিতে এসে জমা হয় এখানে একটা বিশেষ ধরনের রক্ত সংবহন তন্ত্র থাকে তাকে বলে হাইপোথ্যালামো হাইপোফাইসিয়াল পোর্টাল তন্ত্র এই পোটাল তন্ত্রের মাধ্যমে হাইপোথ্যালামাস থেকে এই দুটো হরমোন এসে পশ্চাৎ পিটুইটারিতে জমা হয় এবং সেখান থেকে সারা দেহে যখন প্রয়োজন হয় খরিত হয়ে নির্দিষ্ট কার্য সম্পন্ন করে আমাদের ঠিক গলায় রয়েছে থাইরয়েড গ্রন্থি যার থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ থাইরক্সিন হরমোন খরিত হয় এছাড়া আমাদের পেটে অ্যাবডোমেনে রয়েছে অন্তঃক্ষরা অগ্নাশয় এর থেকে এই দুটো হরমোন খরিত হয় ইনসুলিন এবং গ্লুকাগন আমরা একটু আগেই বলছিলাম যে হরমোনরা বিপরীত কাজ করে এই ইনসুলিন এবং গ্লুকাগন হলো এই গ্রুপের হরমোন যাদের আমরা অ্যান্টাগোনাস্টিক হরমোন বলতে পারি আমাদের পিঠের দিকে বৃক্কের ঠিক ওপরে আছে অ্যাড্রেনাল গ্রন্থি তার মেডালা থেকে খুব গুরুত্বপূর্ণ হরমোন বেরোয় অ্যাড্রেনালিন এবং নরঅ্যাড্রেনালিন আমাদের শুক্রাশয় থেকে বেরোয় টেস্টোস্টেরন হরমোন আর ডিম্বাশয় থেকে দুটো হরমোন বেরোয় ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন এর মধ্যে থাইরক্সিন আমাদের দেহে ক্যালোরি বা তাপ উৎপন্ন করে তাই এটি ক্যালোরিজেনিক হরমোন ইনসুলিন আমাদের ডায়াবেটিস মেলিটাস বা মধুমেহ রোগ প্রতিহত করে তাই এটি অ্যান্টি ডায়াবেটিক হরমোন এবং এটি আমাদের জরুরিকালীন অবস্থা মোকাবেলা করতে সাহায্য করে তাই অ্যাড্রেনালিন হল এমার্জেন্সি হরমোন তাহলে তিনটে হরমোনের বিশেষ নাম আমরা শিখলাম ক্যালোরিজেনিক হরমোন অ্যান্টিডায়াবেটোজেনিক হরমোন এবং এমার্জেন্সি হরমোন এরপর আমরা পরের স্লাইডে যাই আমরা দেখে নেই যে এই যে হরমোনগুলো এগুলো আমাদের দেহে কি কি কাজ করে তাহলে আমরা কি জানি যে একটি ছোট্ট শিশু সবার অজান্তে হঠাৎ করে একজন অ্যাডাল্টে কনভার্ট হয় তাহলে শিশুর থেকে অ্যাডাল্ট তৈরি হওয়ার মধ্যে যে প্রসেসটা সেটা হচ্ছে গ্রোথ আমাদের কোথাও কেটে ছিঁড়ে গেল রক্ত বেরোলো কিছুদিন পর আপনা থেকেই জায়গাটা আবার কি হয় হিল ডাপ হয় অর্থাৎ ক্ষতপূরণ হয় আমরা কি দেখি আমাদের রক্ত তার একটা নির্দিষ্ট রক্ত চাপ আছে ব্লাড প্রেশার সেটা বেড়ে গেলে আমাদের মাথা ঝিমঝিম করে হার্ট অ্যাটাক বা স্ট্রোকের মতো ঘটনা হতে পারে কিডনি নষ্ট হয় আমাদের শরীরে রক্তচাপ নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরি এখন রক্তচাপ নিয়ন্ত্রণ করতে গেলে দরকার হচ্ছে আমাদের রক্তে জলের ভারসাম্য রক্ষা করা এই দুটো কাজ অপরের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে যুক্ত জলের ভারসাম্য রক্ষা এবং রক্তচাপ নিয়ন্ত্রণ আমাদের দেহের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে আমাদের কঙ্কাল তন্ত্র যা হাড় দিয়ে তৈরি এবং সেই হাড়ের একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ক্যালসিয়াম আমাদের হাড়ের সঙ্গে যুক্ত আছে পেশি তার সংকোচন প্রসারণের জন্য দায়ী হচ্ছে ক্যালসিয়াম সুতরাং ক্যালসিয়াম বিপাক নিয়ন্ত্রণ করা অত্যন্ত প্রয়োজন আমরা হাসব, খেলব কাঁদবো দৌড়ব যাবতীয় যা কাজ করব সবার জন্যই লাগবে শক্তি তাহলে আমাদের দেহে শক্তির যেমন ভান্ডার থাকা দরকার আবার শরীরের প্রয়োজন মতো শক্তি উৎপন্ন করাও প্রয়োজন সুতরাং শক্তি সংক্রান্ত কাজও খুব গুরুত্বপূর্ণ আজকের এই যুগ অত্যন্ত চাপের যুগ সময় আমাদের চাপের মধ্যে কাজ করতে হচ্ছে এখন চাপ দু ধরনের কিছু চাপ আমাদের ভালো কাজ করতে সাহায্য করে ইউ স্ট্রেস আর কিছু চাপ আছে যা এলে আমরা হয়ে পড়ি এবং অনেক সময় আমরা পরিস্থিতির সঙ্গে না মানিয়ে নিতে পেরে এমন কোনো সিদ্ধান্ত নেই যেটা আমার পরিবার এবং সমাজের পক্ষে অত্যন্ত ক্ষতিকর হয় এই ধরনের স্ট্রেস বলে ডিস্ট্রেস এই হরমোন এই স্ট্রেস সংক্রান্ত অবস্থাটাও খুব নিপুণ নিয়ন্ত্রণ করে আর কি করে সেই দাদাগিরির মতো অর্থাৎ একটি গ্রন্থি সে ওপর থেকে বাকি গ্রন্থিগুলোর কাজ সে নজরদারি করে করে খবরদারি এবং সুচারুভাবে যাতে অন্য অন্তঃক্ষরা গ্রন্থিগুলো কাজ করতে পারে সেদিকে সর্বক্ষণ নজর রেখে চলে অর্থাৎ অন্য অন্তঃক্ষরা গ্রন্থির কাজ নিয়ন্ত্রণও হরমোনের একটি অন্যতম কাজ এবার আমরা আহ আগের স্লাইডে আরেকবার ফিরে আসি আমরা দেখেছিলাম পিটুইটারি গ্রন্থি পিটুটারি গ্রন্থির খুব গুরুত্বপূর্ণ হরমোন হচ্ছে এগুলো তার মধ্যে একটি হরমোন হচ্ছে এসটিএইচ এবং জিএইচ এর কোনো টার্গেট গ্ল্যান্ড নেই কিন্তু বডির সমস্ত রকম টিস্যু এবং সেলের উপরে কাজ করে এসটিএইচ বা গ্রোথ হরমোন থাইরয়েড স্টিমুলেটিং হরমোন এটি থাইরয়েড গ্রন্থির উপর কাজ করে অর্থাৎ পিটুইটারির সঙ্গে থাইরয়েডের একটা অ্যাক্সিস তৈরি হয় অ্যাড্রেনো কর্টিকোট্রপিক হরমোন এটি পিটুইটারি থেকে বেরিয়ে অ্যাড্রেনাল গ্ল্যান্ডের সঙ্গে যুক্ত হয় আর জিটিএইচ হরমোন গোনাডোট্রপিক হরমোন এটি পিটুইটারি থেকে বেরিয়ে আমাদের গোনাডসের কাজ নিয়ন্ত্রণ করে তাহলে এখানে যে হরমোনগুলো টিএসএইচ থেকে শুরু করে জিটিএইচ পর্যন্ত তাদের প্রত্যেকেরই একটি অ্যাক্সিস রয়েছে সেটি হচ্ছে পিটুইটারি এবং টার্গেট অ্যাক্সিস কিন্তু যে হরমোনটির কোনো অ্যাক্সিস নেই সেটি হচ্ছে এসটিএইচ বা গ্রোথ হরমোন এখন আমাদের দেহে যদি বৃদ্ধি হতে হয় কিভাবে বৃদ্ধি হওয়া সম্ভব তাহলে গ্রোথ হরমোন পিটুইটারি থেকে বেরিয়ে কি করতে পারে এক মাসেলের গ্রোথ করতে পারে আর বোন গ্রোথ করতে পারে তাই না তাহলে আমাদের মাসেলের পরিমাণ যদি বাড়ে আর যদি হাড় লম্বা হয় তবেই আমরা লম্বায় এবং চওড়ায় বা ওজনে বাড়তে পারি এখন কিভাবে গ্রোথ হরমোন আমাদের বৃদ্ধির জন্য কি দরকার প্রোটিন দরকার আবার প্রোটিন কি হয় একই সঙ্গে বৃদ্ধিতে অংশগ্রহণ করে আবার শক্তি উৎপাদনে অংশগ্রহণ করে তাহলে আমরা যদি প্রোটিনকে শক্তি উৎপাদনের জন্য ব্যয় করে ফেলি তাহলে এই প্রোটিন আর দেহ গঠনের কাজে আমরা ব্যবহার করতে পারবো না সুতরাং গ্রোথ হরমোন এই দিকটা খুব ভালো করে খেয়াল রাখে কি করে শক্তি উৎপাদন হতে পারে ফ্যাট বা শর্করা থেকে তাহলে প্রোটিনের পরিবর্তে আমি যদি শর্করা বা ফ্যাট থেকে শক্তি উৎপন্ন করি তাহলে প্রোটিন আমি দেহের বৃদ্ধি এবং ক্ষয়পূরণের কাজে ব্যবহার করতে পারি এবং সেই প্রোটিন দিয়ে কি তৈরি করা সম্ভব মাসেল তৈরি করা সম্ভব সেই প্রোটিন দিয়ে বোনস তৈরি করা সম্ভব আরেকটি জিনিস আমাদের বোনসের সঙ্গে আরেকটি জিনিস যুক্ত থাকে অস্থির প্রান্তে তার নাম কার্টিলেজ এবার কার্টিলেজের ধাত্রটা হচ্ছে অর্গানিক অর্থাৎ জৈব আর হাড়ের ধাত্রটায় জৈব পদার্থের সঙ্গে অজৈব লবণও থাকে এবার গ্রোথ হরমোনের প্রভাবে কি হয় এই কার্টিলেজের ধাত্রের মধ্যে কে যেন ওই মিনারেল সল্টসগুলোকে সল্টস ঢেলে দেয় ফলে কি হয় কার্টিলেজ আস্তে 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 বোনসে কনভার্ট হয় যত বোনসে কনভার্ট হবে কার্টিলেজ তত বোনের লেন্থ বোনের আমরাও দৈর্ঘ্য বাড়ব তত সুগঠিত হবে দৃঢ় হবে এবং তত আমার দেহের ওজন বাড়বে এছাড়াও আমাদের দেহে বিভিন্ন রকম কাজ সব থেকে যেটা বড় কাজ সেটা হচ্ছে সেল ডিভিশন এবং রিজেনারেশন তাহলে আকারে বাড়তে সাহায্য করে করে এবং টিস্যু রিজেনারেট করে আর কি করে আমাদের শরীরে একটা ব্যালেন্স করে আর কি করে আমাদের এনার্জি লেভেল বাড়ায় এবং আমাদের যে ওভারঅল কোয়ালিটি অফ লাইফ সেটাকে ইম্প্রুভ করে প্রোডাক্টিভিটি বাড়ায় এবং একই সঙ্গে আমাদের দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ ব্রেইন এবং হার্ট মস্তিষ্ক এবং হৃৎপিণ্ড তার কাজ নিয়ন্ত্রণ করে তাহলে তোমাদের যাদের প্রচুর বুদ্ধি আছে তোমরা যে কোনো সমস্যা পেলেই খুব সহজে সমাধান করতে পারো অর্থাৎ তোমাদের কগ্নেটিভ হেলথ অত্যন্ত ভালো তাহলে বুঝতে হবে এই কগ্নেটিভ হেলথ ভালো করার জন্য তোমার শরীরে কিন্তু সঠিক মাত্রায় গ্রোথ হরমোন ক্ষরিত হচ্ছে এখন কোনো কারণে গ্রোথ হরমোনের ক্ষরণ কমে গেল কি হতে পারে দেখো যে বয়সে যে যতটুকু লম্বা হওয়ার কথা তুমি ততটুকু লম্বা হলে না তোমার হাত এবং পায়ের গঠনে স্বাভাবিকত্ব যা থাকার কথা তা দেখা গেল না এই যদি ঘটনা হয় হয় তখন তাকে বলা স্বাভাবিক বা স্কেলিটাল ডিসপ্লেশিয়া গ্রোথ হরমোন স্বাভাবিকের থেকে কম খরিত হলে বাচ্চাদের মধ্যে এই ডুয়ার ফিজুম বা বামনত্ব দেখা যায় কি দেখা যাবে মাথাটা বড় হয়ে গেছে নাজাল ব্রিজটা ফ্ল্যাট চ্যাপ্টা হয়ে গেছে লিম গুলো আকারে ছোট হাত দুটো অনেক চওড়া লেগ গুলো ব্রড হয়ে গেছে এবং ফিটের ফিটটা ওয়াইড হয়ে গেছে অর্থাৎ চওড়া স্বাভাবিক অবস্থায় যে যে গঠনগুলো দেখা যায় না সেই সেই ধরনের গঠন এক্ষেত্রে দেখা যায় একটি চাইল্ড কখনোই চার ফুট দশ ইঞ্চির বেশি লম্বা হতে পারে না অর্থাৎ উচ্চতা চার ফুট থেকে চার ফুট দশ ইঞ্চির মধ্যে থাকে এই ধরনের অনেক বাচ্চা বা ব্যক্তিকে আমরা সমাজে দেখতে পারি কিন্তু কখনোই তাদের দেখে তোমরা হাসাহাসি করবে না কারণ এই ব্যক্তিটি এই গ্রোথ হরমোন বা এস এর কম খরণের ফলে এই ধরনের রোগে ভুগছেন এরপর আমরা আরেকটি গুরুত্বপূর্ণ হরমোনের কাজ নিয়ে এখানে আলোচনা করব যেটি হাইপোথেলামাস থেকে খরিত হয়ে পশ্চাৎ পিটুইটারিতে জমা হয় দেখো এই হরমোনটির নাম হলো অ্যান্টিডাইরেটিক হরমোন বা ভেসোপ্রেসিন ডায়ুরেসিস মানে মূত্রের পরিমাণ বৃদ্ধি করা অ্যান্টিডায়ুরেটিক মানে মূত্রের পরিমাণ যেটা বেড়ে যাচ্ছিল তার পরিমাণটা কমানো তাহলে মূত্রের পরিমাণ যদি কমায় তাহলে দেহে জলের ভারসাম্য বজায় থাকবে তাহলে দেহের জলের ভারসাম্য বজায় থাকলে রক্তের চাপ সঠিক মাত্রায় বজায় থাকবে ব্লাড প্রেশার মেনটেইনড হবে এই জন্য এই হরমোনের আরেক নাম ভেসোপ্রেসিন দেখো এখানে পস্টেরিয়র পিটুইটারি থেকে এই হরমোন সার্কুলেশনে বা রক্ত বাহে এলো সেখান থেকে সে কি করলো বৃক্কে গেল বৃক্কের একক হচ্ছে নেফ্রন তার যে একটি গঠনগত অংশ ডিস্টাল কনভলিউটেড টিবিউল এবং সংগ্রাহক নালিকা বা কালেকটিং টিবিউল তার থেকে কি করলো জল টেনে নিল ফলে ইউরিনটা ঘন হয়ে গেল ইউরিন ঘন হওয়ার ফলে কি হলো আমাদের রক্ত চাপ রক্তের মধ্যে জলটা ফিরে গেল ফলে রক্ত চাপ সঠিক মাত্রায় নিয়ন্ত্রিত হলো এখন কোনো ব্যক্তির যদি এই হরমোনের ক্ষরণ কমে যায় তাহলে কি হবে মূত্রের মাধ্যমে প্রচুর জল বেরিয়ে যাবে তাকে বারবার মূত্র ত্যাগ করতে হবে এবং লঘু মূত্র ত্যাগ করবে এই ধরনের সমস্যাকে বলা হয় ডায়াবেটিস ইনসিপিডাস বা বহুমূত্র বহু মানুষই এই ধরনের সমস্যায় ভোগেন তাদের জীবন বিভীষিকাময় হয়ে ওঠে এই হরমোন সঠিক মাত্রায় ক্ষরিত না হওয়ার জন্য আমরা এরপর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হরমোন নিয়ে আলোচনা করব সেটি হলো আমরা উপর থেকে নিচে নামছি আমরা প্রথমে আলোচনা করেছিলাম হাইপোথালামাস সেখান থেকে রিলিজিং এবং ইনহিবিটিং হরমোন বেরোয় আমরা পিটুইটারি গ্রন্থির নিয়ে আলোচনা করেছি তার অগ্রভাগ থেকে স্টিমুলেটিং হরমোন বেরোয় এবং পশ্চাৎ ভাগে হাইপোথালামাসের হরমোন এসে জমা হয় এখন আমরা আবার একটু পুরনো স্লাইডটায় ফিরে যাই আমরা একটি অ্যাক্সিস দেখিয়েছিলাম সেই অ্যাক্সিসটা হচ্ছে হাইপোথ্যালামিক পিটুইটারি থাইরয়েড অ্যাক্সিস তাহলে হাইপোথ্যালামাস থেকে টিআরএইচ বেরোয় থাইরোট্রপিন রিলিজিং হরমোন তাই অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে টিএসএইচ খরণ করায় তাহলে টিআরএইচ টিএসএইচ এবং তার প্রভাবে থাইরয়েড গ্ল্যান্ড থেকে থাইরক্সিন হরমোন নির্গত হয় এখন থাইরক্সিন নামটার মধ্যেই তুমি একটা অক্সিজেনের গন্ধ পাচ্ছ তাই না তাহলে যে হরমোন শরীরে অক্সিজেন গ্রহণ অক্সিজেনের ব্যবহার সঠিকভাবে নিয়ন্ত্রণ করে সেই হরমোনটির নাম হলো থাইরক্সিন এর রাসায়নিক নাম হচ্ছে টেট্রা আয়োডোথাইরোনিন বা টি ফোর আবার আমরা থাইরক্সিনে দিকে এগোতে থাকি আমরা থাইরক্সিন হরমোনে ফিরে এলাম এই থাইরক্সিন হরমোন দেখো একটা বডিতে সাইকেল কমপ্লিট করে কি করে আমাদের গ্রোথ বা ডেভেলপমেন্ট নিয়ন্ত্রণ করে আমাদের বিপাকের বিভিন্ন স্তরগুলো নিয়ন্ত্রণ করে ক্যালোরি উৎপন্ন করে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আমাদের গঠন করে আমাদের কার্ডিওভাস্কুলার সিস্টেম কন্ট্রোল করে স্কেলিটাল মাসেলের গ্রোথ কন্ট্রোল করে গ্যাস্ট্রোইনটেস্টিনাল ট্রাক থেকে বিভিন্ন জিনিস শোষণ নিয়ন্ত্রণ করে বৃক্কের সঠিক কাজ নিয়ন্ত্রণ করে রক্ত উৎপাদন নিয়ন্ত্রণ করে এবং ও নিয়ন্ত্রণ করে তাহলে আমরা একটু আগে জেনেছিলাম যে রিপ্রোডাকশানের সঙ্গে যুক্ত দুটো হরমোন হচ্ছে টেস্টিস এবং ওভারি থেকে খরিত টেস্টোস্টেরন ইস্ট্রোজেন প্রোজেস্টেরন আর আমরা কি দেখেছি যে থাইরয়েড গ্ল্যান্ডের হরমোন খরণ নিয়ন্ত্রণ করে কে টিএসএইচ তাহলে জিটিএইচ এর সঙ্গে রিপ্রোডাকশান সম্পর্ক ছিল অর্থাৎ গোনাডোট্রপিক হরমোনের সঙ্গে প্রজননের সম্পর্ক এখানে আমরা দেখলাম থাইরয়েড হরমোনের সঙ্গে প্রজননের সম্পর্ক অর্থাৎ তোমরা কি বুঝতে পারছো আমি যে কথাটি আগে বলেছিলাম যে অনেক সময় একাধিক হরমোন একসঙ্গে মিলেমিশে কাজ করে অর্থাৎ এখানে রিপ্রোডাকটিভ হরমোন ইস্ট্রোজেন বা টেস্টোস্টেরন থাইরয়েড হরমোন এবং গ্রোথ হরমোন বা সোমাটোট্রপিক হরমোন মিলেমিশে কাজ করে তাহলে এই ধরনের মিলিত কাজ করার জন্য যে হরমোন গুচ্ছ হরমোন ক্লাস্টার আমরা তাকে বলবো সিনারজিস্টিক হরমোন আমরা পরের স্লাইডে যাই দেখো একটি ছোট্ট গ্রন্থি আমাদের গলায় থাইরয়েড গ্রন্থি তার থেকে যে হরমোন বেরোচ্ছে সে হরমোন চোখের উপর কাজ করে ফুসফুসের উপর কাজ করে যকৃতের উপর কাজ করে আমাদের জনন তন্ত্রের উপর কাজ করে পেশি কঙ্কাল তন্ত্রের উপর কাজ করে আমাদের তন্ত্রের উপর কাজ করে হার্টের উপর কাজ করে এবং মস্তিষ্কের উপরও কাজ করে তাহলে যখন মস্তিষ্কের উপর কাজ করছে তখন কি হচ্ছে কগনেটিভ ডেভেলপমেন্ট বা বুদ্ধি বৃত্তি নিয়ন্ত্রণ করছে আমাদের যখন লিভারের উপর কাজ করছে তখন বিপাক নিয়ন্ত্রণ করছে তাহলে বিপাক মানে শর্করা প্রোটিন এবং ফ্যাটের বিপাক যে বিপাকের ফলে আমাদের রক্তে গ্লুকোজের সঠিক মাত্রা বজায় থাকবে সঠিক সময়ে গ্লুকোজ ভেঙে আমরা শক্তি উৎপন্ন করতে পারব এবং শ্বাসতন্ত্রের মাধ্যমে আমরা যে অক্সিজেন নেই সেটা ঠিক ঠিক মাত্রায় কষে যাতে পৌঁছে যায় এবং গ্লুকোজ ভেঙে শক্তি তৈরি করতে পারে আরেকটি প্রধান কাজ আমরা আগের স্লাইডে দেখিয়েছিলাম যে কার্ডিও ভাস্কুলার সিস্টেমের উপর এটি কাজ করে তাই না হ্যাঁ তাহলে কার্ডিওভাস্কুলার সিস্টেমের একটি অংশ হলো লোহিত রক্তকণিকা তাহলে এই লোহিত রক্ত কণিকার ক্রম পরিণতি আমাদের কোন হরমোনের নিয়ন্ত্রণাধীন আমাদের এই থাইরক্সিন হরমোনের নিয়ন্ত্রণাধীন আমাদের ওভারি থেকে যে ডিম্বাণু তৈরি হয় আমরা যার কথা অনেক পরে জানব আর সেই ডিম্বাণু উৎপাদন প্রক্রিয়াও এই থাইরক্সিন হরমোন দ্বারা নিয়ন্ত্রিত সুতরাং আমাদের শরীরকে যদি সুস্থ রাখতে হয় সুতরাং সঠিক মাত্রায় থাইরক্সিন হরমোন খরণ একান্ত প্রয়োজন এখন হরমোন এটা তো একটা রাসায়নিক বস্তু কল টিপলে যেমন টিপলেও জল বেরিয়ে আসে সুতরাং মাত্রা কখনো কমে বা বাড়ে তাহলে থাইরয়েড গ্রন্থি থেকেও কি হতে পারে এই ধরনের হরমোন ক্ষরণের মাত্রা কমতে বাড়তে পারে এখন থাইরয়েড গ্রন্থি থেকে যে হরমোনটি বেরোয় তার নাম থাইরক্সিন তার রাসায়নিক নাম তোমরা জেনেছ টেট্রা আয়োডো থাইরোনিন অর্থাৎ তার মধ্যে আয়োডিন আছে তোমরা জানো যে আমরা খাওয়ার পাতে আয়োডাইজ সল্ট ব্যবহার করি যাতে আমাদের শরীরে আয়োডিনের ঘাটতি না হয় ওই আয়োডিন গিয়ে এই থাইরক্সিন হরমোন তৈরি করে তাহলে কোনো কারণে যদি আয়োডিনের মাত্রা কমে যায় তখন কি হয় এই গ্রন্থিটা বেশি বেশি করে থাইরয়েড হরমোন তৈরি করার চেষ্টা করে তখন সেটা আকারে বড় হয়ে যায় যেটা বাইরে থেকে দেখা যায় গলার কাজটা ফুলে ওঠে এই ধরনের সমস্যাকে বলা হয় গলগন্ড বা গয়টার এতে কি হয় থাইরক্সিন হরমোন যখন প্রয়োজন হচ্ছে হচ্ছে আয়োডিন নেই তৈরি না তাহলে কি হবে থাইরক্সিন হরমোনের অভাবে বিএমআর বা বেসাল মেটাবলিক রেট অনেক কমে যাবে ফলে তুমি তোমার কি হবে যখন কোনো একটা কাজে প্রচুর শক্তির দরকার তুমি সেই শক্তি তোমার শরীরে তৈরি হবে না তুমি ওই ধরনের কাজ করতে পারবে না এবং কি হবে তুমি খুব সহজেই ক্লান্ত হয়ে পড়বে সুতরাং তোমার শরীরে এনার্জির মাত্রা ঠিকমতো বজায় রাখতে গেলে তোমাদের নিয়মিত নির্দিষ্ট পরিমাণে আয়োডাইজ সল্ট খেতে হবে যাতে থাইরক্সিন হরমোন ঠিকঠাক মতো তৈরি হয় বহু মানুষই এই সমস্যায় ভোগেন তখন তাদের কৃত্রিম ভাবে থাইরক্সিন হরমোন ট্যাবলেট দিতে হয় চিকিৎসার জন্য আমরা এরপর নিচের দিকে নামছি আমরা গলা থেকে এইবার আমাদের অ্যাবডোমিনে নেমে আসব। আমাদের খাদ্য নালীর একটি অংশ হলো ক্ষুদ্রান্ত এই ক্ষুদ্রান্ত্রের যে কারভেচার বা সেখান থেকে প্লিহা পর্যন্ত আরেকটি এন্ডোক্রিন গ্ল্যান্ড বা অন্তঃক্ষরা গ্রন্থি থাকে তার নাম হচ্ছে প্যাঙ্ক্রিয়াস বা অগ্নাশয় এই অগ্নাশয়ের মধ্যে দেখো কতগুলো দ্বীপের মতো অংশ রয়েছে তাদের বলে আইলেটস অফ ল্যাঙ্গার হ্যান্ডস এর দুটো হাত একদিকে একটি হরমোন বেরোচ্ছে গ্লুকাগন আরেকদিকে আরেকটি হরমোন হচ্ছে ইনসুলিন তাহলে একটু আগে বলেছিলাম এই দুটো হরমোন পরস্পর বিপরীত ধর্মী কাজ করে তাই এদের এন্টাগোনাস্টিক হরমোন বলে গ্লুকাগন কি করে এই যকৃতের মধ্যে আমাদের শরীরে যখন প্রচুর শক্তি তৈরি করা দরকার তখন লিভার থেকে কি করবে গ্লাইকোজেনকে ভেঙে গ্লুকোজ তৈরি করে ব্লাডে পাঠিয়ে দেবে আর রক্তে যখন গ্লুকোজের লোড বেড়ে গেল এত গ্লুকোজ রাখার দরকার নেই কষে কষে পাঠিয়ে দেওয়া দরকার তাহলে গ্লুকোজ শোষণ বাড়াতে হবে গ্লুকোজকে গ্লাইকোজেনে কনভার্ট করতে হবে এবং নন কার্বোহাইড্রেট অর্থাৎ গ্লাইকোজেনেসিস এবং নন কার্বোহাইড্রেট থেকে গ্লুকোজ তৈরি হচ্ছে নিও গ্লুকোজেনেসিস ইনসুলিন কি করে গ্লাইকোলাইসিস এবং গ্লাইকোজেনেসিসের হার বাড়িয়ে দেয় আর নিও গ্লুকোজেনেসিসের হার কমিয়ে দেয় আর গ্লুকাগন কি করে গ্লাইকোজেনোলাইসিসের হার বাড়ায় এ তাহলে গ্লাইকোজেনেসিস করে এ গ্লাইকোজেনোলাইসিস করে এ নিও গ্লুকোজেনেসিসে বাধা দেবে এ নিও গ্লুকোজেনেসিসে হেল্প করবে সুতরাং আর এ কি করবে ফ্যাট ভেঙে কিটোন বডি তৈরিতে বাধা দেবে আর গ্লুকাগন কি করবে ফ্যাট থেকে কিটোন বডি তৈরিতে সাহায্য করবে তাহলে ইনসুলিন এবং গ্লুকাগন একই গ্রন্থি থেকে ক্ষরিত হলেও দুজনের মধ্যে যেন পরস্পর দুই বিপরীত মেরুর দুই মানুষ যাদের মধ্যে সব সময় বিপরীত ধর্মী কাজ করার প্রবণতা এই জন্য এই দুটো হরমোনকে বলা হয় অ্যান্টাগোনাস্টিক স্লাইডটা একটু দেখে নেওয়ার চেষ্টা করি আরেকটু ভালোভাবে দেখার বোঝার চেষ্টা করি ইনসুলিন হরমোন কি করে দেখো আমরা মাসেলে কি করছে পেশিতে গিয়ে গ্লুকোজ আপটেক মানে গ্লুকোজ গ্রহণ এবং তার ব্যবহার বাড়িয়ে দিচ্ছে এইখানে কি করছে কখনো লাইপোজেনেসিস ফ্যাট তৈরির প্রক্রিয়া বাড়িয়ে দিচ্ছে ইন্টেস্টিন থেকে কি করছে গ্লুকোজের অ্যাবজর্পশন বাড়িয়ে দিচ্ছে এখানে কি হচ্ছে লিভার থেকে গ্লুকোজ আউটপুট বাড়িয়ে দিচ্ছে এবং এইখানে কি করছে অ্যাপেটাইট কন্ট্রোল করছে ব্রেনের উপর কাজ করছে গ্লুকোজ আপটেক সে কি করছে নির্দিষ্ট রাখছে এবং মেটাবলিক সাবস্ট্রেটের ব্যবহারকেও সে নিয়ন্ত্রণ করছে সুতরাং ইনসুলিন নানাবিধ কাজ করে একাধিক কলার উপর কাজ করে তবেই সে রক্তে গ্লুকোজের সঠিক মাত্রা বজায় রাখবে তোমরা তিনটে প্রক্রিয়ার কথা খুব ভালো করে মনে রাখবে যে গ্লুকোজের ভাঙন বাড়াবে অর্থাৎ গ্লাইকোলাইসিসের রেট এনহান্স করবে গ্লুকোজকে গ্লাইকোজেনে কনভার্ট করবে অর্থাৎ গ্লাইকোজেনেসিসের রেট এনহান্স করবে কিন্তু নন কার্বোহাইড্রেট থেকে গ্লুকোজ প্রোডাকশন অর্থাৎ নিও গ্লুকোজেনেসিসের হার সে রিডিউস করবে এবার আমরা দেখে নেই আমাদের এই শতাব্দীর এবং পূর্বতন শতাব্দী এবং বা বহু হাজার বছর আগে থেকে মানুষের কাছে একটি বিভীষিকাময় রোগ যে রোগ বাইরে থেকে হলে প্রথমে সহজে বোঝা যায় না যত দিন যায় তত এই রোগের প্রকোপ বাড়তে থাকে এই রোগটির নাম হচ্ছে মধুমেহ বা ডায়াবেটিস মেললিটাস দেখো আমরা যখন কার্বোহাইড্রেট যুক্ত খাদ্য খাই আমাদের কার্বোহাইড্রেট যুক্ত খাদ্য খাওয়ার অত্যন্ত লোভ ফেলে কি হয় এই রক্তের মধ্যে গ্লুকোজের মাত্রা আস্তে আস্তে বাড়তে থাকে এখন যে ব্যক্তির ডায়াবেটিস নেই সে কি করবে এই গ্লুকোজকে ইনসুলিন হরমোনের প্রভাবে ট্রান্সপোর্ট করে দেবে লিভার এবং মাসেলে যেখানে সে ইউজড হয়ে যাবে বা গ্লাইকোজেনে কনভার্ট হবে আর যদি তার ডায়াবেটিস থাকে সে এটা কনভার্ট করতে পারবে না তখন ব্লাডে গ্লুকোজ লেভেল গ্লুকোজ লোড আস্তে আস্তে বাড়তে থাকবে এবং তার ফলে কি হবে কোষে গ্লুকোজ দরকার কোষে গ্লুকোজ নেই রক্ত থেকে গ্লুকোজকে ড্র্যাক করা দরকার সেলের মধ্যে সেই প্রক্রিয়া ইনসুলিন হরমোন কম খরণ হওয়ার জন্য হচ্ছে না ফলে ক্রমাগত রক্তে গ্লুকোজের লেভেল বাড়লে রক্ত ঘন হয়ে যাবে রক্ত প্রবাহ বাধা পাবে ব্লাড প্রেশার বাড়বে এবং কতগুলো অঙ্গ ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবে আমরা দেখে নিই কোন কোন অঙ্গ ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে যে অঙ্গটি ক্ষতিগ্রস্ত হয় সেটি হচ্ছে আমাদের চোখ আমাদের ডায়াবেটিস হলে অন্ধত্ব হতে পারে আমাদের হিলিং প্রসেস কোনো জায়গা কেটে গেলে সহজে সেটা না সেটা জুটতে পারে আমাদের মাথা ব্যথা হতে পারে আমাদের ঘন ঘন জল পিপাসা হতে পারে আমাদের খুব ক্লান্তি অনুভব হতে পারে মাথা ঝিমঝিম করতে পারে পায়ে ক্র্যাম ধরতে পারে তাহলে এর সঙ্গে যে দুটো অঙ্গ ক্ষতিগ্রস্ত হয় দেখো বারবার মূত্র ত্যাগ করার প্রবণতা অর্থাৎ কিডনি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা এবং আমাদের মাথা ব্যথা মানে সেখানে সঠিক মাত্রায় অক্সিজেন বা রক্ত পৌঁছছে না অর্থাৎ হৃৎপিণ্ডের কাজেও ব্যাঘাত ঘটছে অর্থাৎ বৃক্ক এবং চোখ এই তিনটে অঙ্গ ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয় রক্তে যদি হাই ব্লাড সুগার লেভেল থাকে সুতরাং তোমাদের কি করতে হবে শর্করা সমৃদ্ধ খাওয়ার লোভ কমাতে হবে মাত্রা নিয়ন্ত্রণ করতে হবে এবং যদি কারো ডায়াবেটিস ধরা পড়ে তাহলে ডাক্তারের পরামর্শ মতো সঠিক চিকিৎসা করাতে হবে কারণ আজকের দিনে একটা বড় সমস্যা হচ্ছে অল্প বয়স্ক বাচ্চাদের মধ্যেও ডায়াবেটিস দেখা যাচ্ছে যাকে আমরা বলি জুভেনাইল ডায়াবেটিস তোমরা খুব সতর্ক থাকবে এর পরে আমরা আসি আমাদের আরেকটি গ্রন্থি নিয়ে সেটি অ্যাড্রিনাল গ্রন্থি এই অ্যাড্রিনাল গ্রন্থি রয়েছে আমাদের বৃক্কের ঠিক ওপরে এই জন্য তার নাম সুপ্রারেনাল গ্রন্থি এই অ্যাড্রেনাল গ্রন্থির ক্রস সেকশন করলে দুটো অংশ এর বাইরের অংশ যে সাদা অংশটা দেখতে পাচ্ছ এটা কর্টেক্স এবং ভেতরের যে অংশটি রঙিন অংশ তার নাম অ্যাড্রেনাল মেডালা এই অ্যাড্রেনাল মেডালা নিয়েই আমাদের কাজকর্ম কারণ এখান থেকে দুটি হরমোন বেরোয় একটি হরমোনের নাম অ্যাড্রেনালিন বা এপিনেফ্রিন আরেকটি হরমোন হচ্ছে নর অ্যাড্রেনালিন বা নর এপিনেফ্রিন এই দুটো হরমোন আমাদের শরীরের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বিতীয় যে অংশটা দেখো আমি দেখানোর চেষ্টা করছি থ্রি এফ কন্ডিশন এখানে দুটো এফ আছে আরেকটা এফ এর কথাও আমরা জানব আমরা প্রথম ছবিটায় দেখেছিলাম যে হাতি আক্রমণ করছে ছেলেরা ভয়ে পালাচ্ছে তাহলে পালানো হচ্ছে ফ্লাইট কেন পালালো তাদের ভয় লেগেছে অর্থাৎ ফ্লাইট আর প্রথমে তারা কি করছিল হাতিকে তাড়ানোর চেষ্টা করছিল অর্থাৎ ফাইট ফাইট তাহলে ফ্রাইট এবং ফ্লাইট থ্রি থ্রি এফ এফ কন্ডিশন 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 এই হচ্ছে দি বডি দেহের জরুরিকালীন অবস্থা এবং এই জরুরিকালীন অবস্থায় কি হয় বডির মধ্যে স্ট্রেস তৈরি হয় এই স্ট্রেস তৈরি হলে আমাদের বডিতে কি হয় কতগুলো রাসায়নিক পদার্থ প্রচুর পরিমাণে খরিত হতে থাকে তার নাম সাইটোকাইন সাইটোকাইনের ঝড় হয় তাকে বলে সাইটোকাইন স্টর্ম তার থেকে আমাদের শরীরে ইনফ্ল্যামেশন হয় ইনফ্ল্যামেশন মানে কোনো জায়গা লাল হয় ফুলে ওঠে এবং এই ধরনের ইনফ্ল্যামেটারি রেসপন্স আমাদের বিভিন্ন অর্গানের ক্ষতি করে সুতরাং অর্গানগুলোকে যদি বাঁচাতে হয় তাহলে ফাইট আর ফ্লাইট রেসপন্স এবং স্ট্রেস কি করতে হবে কমাতে হবে তাহলে কি আমরা কি করে কমাতে পারি আমরা হার্ট রেটটাকে বাড়িয়ে দেবো হার্ট রেট বাড়লেই কি হবে যে অর্গানগুলোতে প্রচুর পরিমাণে রক্তের দরকার সেখানে রক্ত যাবে রক্ত অক্সিজেন নিয়ে যাবে অক্সিজেন নিয়ে গিয়ে খাদ্যবস্তুকে ভেঙে শক্তি তৈরি করবে তাহলে কলাকোষ থেকে যেই রক্ত গেল অক্সিজেন নিয়ে কলাকোষ থেকে গ্লুকোজ বেরোতে শুরু করলো তাহলে স্কেরিটাল মাসেলে কি হলো ব্লাড ফ্লো বেড়ে গেল সেখানে কি হলো অক্সিজেনের প্রভাবে গ্লুকোজ ভেঙে এনার্জি তৈরি হলো তাহলে তুমি কি করলে হাতি যদি তোমার খুব কাছাকাছি আসে তুমি পালিয়ে নিজেকে বাঁচাতে সমর্থ হবে তুমি যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রয়োজনীয় শক্তি পাবে অর্থাৎ জরুরিকালীন অবস্থায় এই হরমোনের হরমোনের ক্ষরণ ক্ষরণ অ্যাড্রেনালিন বেড়ে যায় জরুরীকালীন অবস্থার জন্য কি করে এটা দেহকে প্রস্তুত করে এবং জরুরিকালীন অবস্থা মোকাবেলা করতে সাহায্য করে এই জন্য একে আপতকালীন হরমোন বা এমার্জেন্সি হরমোন বলে আরেকটা কি করে এই যে এই মাত্র সাবপ্রেস নিউরো ইনফ্ল্যামেশন এই ইনফ্ল্যামেটারি ডিজিজ কিছুদিন আগে আমরা মহামারী কোভিডের কথা জানি অনেক ডাক্তার বলেছেন যে কোভিড এক ধরনের ইনফ্ল্যামেটারি ডিজিজ ইনফ্ল্যামেটারি ডিজিজ হয় সাইটোকাইন স্টর্মের জন্য এই আমাদের বডিতেও যখন কোনো এমার্জেন্সি কন্ডিশন হয় তখন এই সাইটোকাইন স্টর্ম হয় অ্যাড্রেনালিন হরমোন কি করে এই সাইটোকাইন স্টর্ম কমানোর চেষ্টা করে আমরা আমাদের আলোচনার প্রায় শেষাংশে পৌঁছে গেছি দেখো অ্যাড্রেনালিন হরমোনের অ্যাকশন হার্টের উপর কাজ করে কি করছে হার্ট রেট হার্ট বিট বাড়াচ্ছে হার্ট মাসেলকে ফোর্স করছে আরো বেশি পরিমাণে ব্লাড পাম্প করার জন্য ব্লাড ভাসেল ভেসেল ভেসেলগুলোকে কি করছে স্কিনের ত্বকে যে ব্লাড ভেসেল গুলো আছে সেগুলোকে কনস্ট্রিকশন করছে সংকোচন করছে গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্রাক্ট অর্থাৎ পৌষ্টিক নালী নালীগুলোকে সংকুচিত করছে আর যেখানে মাসেল আছে করোনারি আর্টারি অর্থাৎ হার্টের আর্টারি এবং লিভারের যে সার্কুলেশন সেখানে ভেসো ডাইলেশন করছে রেসপিরেটারি ট্রাক্টে কি করছে রেসপিরেটারি রেট বাড়াচ্ছে শ্বাস ব্যাসটা বাড়িয়ে দিচ্ছে যাতে বেশি করে অক্সিজেন নিতে পারি আর আমাদের ওই বিপদের সময় তখন যদি খাদ্য গ্রহণ করি আমাদের বিপদ হতে পারে গলায় আটকে যেতে পারে তাহলে আমরা কি করব স্যালিভেশন কমিয়ে দিচ্ছি গাটের মোটিলিটি বা প্যারিস্টলসিস কমিয়ে দিচ্ছি ডাইজেশনের হার কমিয়ে দিচ্ছি কিন্তু লিভারে গিয়ে গ্লাইকোজেনকে গ্লুকোজে কনভার্ট করার প্রক্রিয়ার হার বাড়িয়ে দিচ্ছি আর কি করছি আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে খুব অ্যালার্ট করে দিচ্ছি যাতে সে বেশি পরিমাণে কি করে অ্যাড্রেনালিন খরণ করে এখন অ্যাড্রেনালিনের খুব কাছাকাছি আরেকটি হরমোন হলো নর অ্যাড্রেনালিন তার কাজও অনেকটা অ্যাড্রেনালিনের মতো শুধু একটি জায়গায় পার্থক্য রয়েছে নর অ্যাড্রিনালিন কি করে দেহের যে অপ্রয়োজনীয় অংশ ওই বিপদের সময় সেখানে ব্লাড সার্কুলেশন যদি বাড়ানো যায় তাহলে কি হতে পারে শরীরের প্রয়োজনীয় অংশে ব্লাড সাপ্লাই কমে যেতে পারে তাহলে শরীরের অপ্রয়োজনীয় অংশে ব্লাড সাপ্লাই কমিয়ে প্রয়োজনীয় অংশে ব্লাড সাপ্লাই বাড়িয়ে দেয় নর অ্যাড্রিনালিন হরমোন আমরা এরপর আবার চলে আসি সেই পুরনো স্লাইডটায় যে স্লাইডে আমি তোমাদের ফিডব্যাক কন্ট্রোল দেখিয়েছিলাম দেখো হাইপোথালামাস তার থেকে অ্যান্টেরিয়র পিটুইটারি তার থেকে এন্ডোক্রিন গ্ল্যান্ড এবার দেখো দুদিকে দুটো এন্ডোক্রিন গ্ল্যান্ড একটি টেস্টিস আর একটি ওভারি এটি মেয়েদের দেহে থাকে এবং একটি ছেলেদের দেহে থাকে তাহলে টেস্টিস অ্যান্ড ওভারি হচ্ছে আমাদের শরীরের রিপ্রোডাক্টিভ গ্ল্যান্ড বা জনন গ্রন্থি শুক্রাশয় এবং ডিম্বাশয় তাহলে শুক্রাশয় এবং ডিম্বাশয় অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমরা জানি যে আমাদের প্রজাতির অস্তিত্ব যদি বজায় রাখতে হয় তাহলে আমাদের একটি নির্দিষ্ট বয়সের পর প্রজননে অংশগ্রহণ করতে হয় এই প্রজননে অংশগ্রহণ করতে গেলে কি প্রয়োজন আমাদের জনন কোষ প্রয়োজন শুক্রাণু বা ডিম্বাণু তাহলে শুক্রাণু তৈরি হবে কোথায় শুক্রাশয় ডিম্বাণু তৈরি হবে কোথায় ডিম্বাশয় শুক্রাণু উৎপাদন প্রক্রিয়া বা স্পার্মাটোজেনেসিস এই টেস্টোস্টেরন হরমোন দ্বারা নিয়ন্ত্রিত ডিম্বাণু উৎপাদন প্রক্রিয়া বা উ ইস্ট্রোজেন হরমোন দ্বারা নিয়ন্ত্রিত এই যে আমরা এখানে এই শুক্রাণু এবং ডিম্বাণু উৎপাদন প্রক্রিয়া দেখানোর চেষ্টা করেছি এই যে স্পার্মাটোজেনেসিস এখান থেকে দেখো অসংখ্য স্পার্ম তৈরি হচ্ছে আর এখানে উজেনেসিস এখানে ডিম্বাণু তৈরি হচ্ছে এই শুক্রাণু এবং ডিম্বাণু মিলিত হলেই জাইগোট তৈরি হয় জাইগোট ভ্রূণে রূপান্তরিত হয় ভ্রূণ থেকে একটি পরিণত শিশুর জন্ম হয় অর্থাৎ পরিণত শিশুর জন্ম হওয়ার জন্য যা যা প্রয়োজন সেই সমস্ত প্রয়োজনগুলো মেটায় কে এই দুটো হরমোন টেস্টোস্টেরন এবং ইস্ট্রোজেন অর্থাৎ কি হবে বয়ঃসন্ধির সময় থেকে আমাদের ব্লাডে টেস্টোস্টেরন এবং ইস্ট্রোজেন লেভেল বাড়তে থাকবে এবং একটি নির্দিষ্ট মাত্রায় পৌঁছলে আমাদের জনন কি হবে এই শুক্রাণু এবং ডিম্বাণু উৎপাদন প্রক্রিয়া শুরু হবে এখন বিবাহোত্তর জীবনে এক একজন পুরুষ একজন মহিলার সঙ্গে যদি মিলিত হয় তবে শুক্রাণু এবং ডিম্বাণু পরস্পরের সংস্পর্শে আসে এবং জাইগোট উৎপাদনের মাধ্যমে পরবর্তী প্রজন্ম তৈরির পথ সুগম করে শুধু কি এই গ্যামেট তৈরির কাজ আর কি কোনো কাজ নেই টেস্টোস্টেরন এবং ইস্ট্রোজেন আমাদের দেহে আরো একাধিক কাজ করে কি কাজ করে আমরা একটু দেখার এবং বুঝে নেওয়ার চেষ্টা করি টেস্টোস্টেরন হরমোন টিস্যুতে যে ফ্যাট জমে আছে সে ফ্যাটগুলোকে ভাঙে আমাদের মাসেলের মাস বাড়ায় ব্লাড প্রেশার কন্ট্রোল করে এবং ইনসুলিন বাড়ায় এছাড়াও কি করে লোহিত রক্তকণিকার উৎপাদনও বাড়িয়ে দেয় তোমরা জানবে যে পুরুষ দেহে লোহিত রক্তকণিকার সংখ্যা একজন মহিলার থেকে বেশি সেটা কার প্রভাবে হয় এই টেস্টোস্টেরন হরমোনের প্রভাবে হয় আর আমরা যদি ইস্ট্রোজেন হরমোনের কাজ দেখি তাহলে দেখব এ যেমন ডিম্বাণু উৎপাদন প্রক্রিয়া নিয়ন্ত্রণ করছে এ কি করে বাড়াচ্ছে যৌন ইচ্ছা বাড়াচ্ছে সেক্সুয়াল ডেজায়ার বাড়ায় কি করে বোন রিঅ্যাবজর্পশন অর্থাৎ হাড়ের গঠন নিয়ন্ত্রণ করে তাহলে একটা বয়সের পর এই ইস্ট্রোজেন হরমোনের মাত্রা মহিলাদের দেহে কমে যায় তখন কি হয় তাহলে এই বোনস কি করতে পারে না ক্যালসিয়াম ফসফেট রিঅ্যাবজর্ব করতে পারে না তাহলে হাড়ে ক্যালসিয়ামের ঘনত্ব কমে গিয়ে হাড়গুলো ঝুরঝুর করে ভেঙে পড়তে থাকে এই ঘটনাকে বলে অস্ট্রিও তখন আমাদের কি করতে হয় ওই মহিলাদের কৃত্রিম ইস্ট্রোজেন হরমোন হরমোন দিতে হয় হয় তাকে বলা রিপ্লেসমেন্ট থেরাপি বা এছাড়া কি করে পরবর্তী সময়ে ডিম্বাণু যদি শুক্রাণু দ্বারা নিষিক্ত হয় তাহলে কি হবে সেই নিষিক্ত ডিম্বাণুকে জরায়ু গাত্রে রোপণ করতে হবে তাহলে রোপণের আগে তার বেড বা বিছানাটা তৈরি করা দরকার তার নাম হচ্ছে এন্ডোমেট্রিয়াম এই এন্ডোমেট্রিয়ামকে পুরু করতে সাহায্য করে হচ্ছে ইস্ট্রোজেন এবার আমরা আরেকটি হরমোনের কথা জানবো এটি একমাত্র মহিলাদের দেহেই পাওয়া যায় তার নাম প্রজেস্টেরন আগের ছবিতে আমরা দেখেছি যে শুক্রাণু দ্বারা যদি ডিম্বাণু নিষিক্ত হয় তবে জাইগোট তৈরি হবে সেই জাইগোট থেকে এমরাই হবে সেই এমব্রায়ো ইউটেরাসের গা বা এন্ডোমেট্রিয়ামের গায়ে ইমপ্ল্যান্টেড হবে তাহলে প্রজেস্টেরনের কাজ শুরু হবে প্রধানত এই নিষেক নিষিক্ত হওয়ার পর ডিম্বাণু নিষিক্ত হওয়ার পর তাহলে ডিম্বাণু নিষিক্ত হওয়ার পর কি করবে এন্ডোমেট্রিয়ামের গায়ে এই নিষিক্ত ডিম্বাণুটাকে রোপণ করতে এবং তাকে বৃদ্ধিপ্রাপ্ত হতে সাহায্য করবে মাত্র আমাদের প্রেগন্যান্সি বা গর্ভাবস্থা শুরু হয়ে গেল তাহলে ইস্ট্রোজেনকে দ্বিতীয় কোন ডিম্বাণু তৈরিতে বাধা দেবে এবং সর্বোপরি কি করবে আমাদের যে পথ দিয়ে সন্তান বেরিয়ে আসবে সেই পথটিকে সন্তান প্রসবের ঠিক আগে প্রশস্ত করতে সাহায্য করবে এই প্রজেস্টেরন আমাদের প্রেগনেন্সি স্টেজটার পুরোটার সঙ্গে অত্যন্ত ভাবে গুরুত্বপূর্ণ ভাবে যুক্ত এখন আমরা প্রায় সমস্ত গ্রন্থিগুলোর হরমোনের নাম তাদের কাজ আমরা জানার এবং বোঝার চেষ্টা করলাম আমরা এবার চলে আসি আমাদের হিউম্যান বিহেভিয়ার হিউম্যান বিহেভিয়ার মানুষ কিভাবে আচরণ করে এই হরমোন কি শুধু আমাদের শরীরে শারীরবৃত্তীয় নিয়ন্ত্রণ করে নয় আমাদের সোশ্যাল বন্ডিং আমাদের রিল্যাক্সেশন টাইম স্পেয়ারিং এই সমস্ত ধরনের কাজই এই হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয় সুতরাং একটি বাচ্চা কিভাবে বেড়ে উঠছে কিভাবে তার জীবন সে নিয়ন্ত্রণ করছে কীভাবে কর্মক্ষেত্রে সে পারফরমেন্স ডেমনস্ট্রেট করছে এবং সোশ্যালি সে কীভাবে বিহেভিয়ার ডেমনস্ট্রেট করছে এই সমস্ত কোঅর্ডিনেশনটাই এই হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয় সুতরাং হরমোন হল আমাদের দেহের কেমিক্যাল কোয়ার্ডিনেশনের প্রথম এবং শেষ কথা থ্যাংক ইউ